Allah. এই জন্য যত নাস্তিক ব্লগার আল্লাহ তার রাসূলের সামনে বেয়াদবি করেছে আমরা তাদের মৃত্যুদণ্ড বাংলাদেশে চাই ঠিক কি না বলে এটা মুসলমানের দাবি এবং মুসলমানের মৌলিক অধিকার যে তার ধর্ম পালন করবে কেউ বাধা দিবে না যে যার ধর্ম পালন করবে আমরা বাধা দিব না কিন্তু কোন ধর্মের মানুষ সে যেই হোক যদি আল্লাহ তার রাসূলের সামনে বেয়াদবি করে তাকে ছাড় দেওয়া হবে না maaf করা হবে না মৃত্যুদণ্ডের মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করতেই হবে ইহুদিদের মধ্যে খুব কম সংখ্যক লোক 1000 বছর আগে মুসলমান হয়েছিল এইরকম দুইজন ইহুদি শাম দেশ থেকে মদিনাতুল মুনাওয়ারাতে গেল কথা বুঝতেছেন শাম চিনতে পারছেন শাম চারটা রাষ্ট্রকে হাদিসে শাম বলা হয়েছে সিরিয়া যার রাজধানী দামাস্ক তারপরে আপনার জর্ডান যার রাজধানী আম্মান ফিলিস্তিন লেবানন ইরাকের একটা অংশ নিয়ে শাম এই শাম দেশ থেকে দুইজন ইহুদি ওই যুগের সেরা আলেম মদিনাতুল মুনাওয়ারাতে এসে বুঝতে পারলো আমরা আল্লাহর আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের শহর মদিনা মুনাওয়ারায় চলে এসেছি লোকজনকে জিজ্ঞেস করলো ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় এসেছেন লোকজন বললেন জি এসেছেন হাদিস সাক্ষী দরজন ইহুদি আল্লাহর হাবিবের কদমে চলে গেল যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা মনে প্রাণে বিশ্বাস করি আপনি আল্লাহর রাসূল তবে একটি প্রশ্ন করব আপনি যদি তাৎক্ষণিক উত্তর দিতে পারেন আমরা কাল বিলম্ব না করে এখনি আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব সুবহানাল্লাহ আরেকবার বলেন কয়টি প্রশ্ন করবে আল্লাহর হাবিব বলেন ঠিক আছে কর ওরা প্রশ্ন করল আইতু শাহাদাতিন আযমু ফি কিতাবিল্লাহ আল্লাহর এলেমে আল্লাহর কিতাবে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি বলেন হাদিস সাক্ষী সেই দুই ইহুদির প্রশ্ন করতে দেরি হলো কিন্তু আল্লাহর পক্ষ থেকে জিব্রিল আসতে দেরি হলো না সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত নাযিল করে দিলেন শাহীদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি ক্বাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম এই আয়াত কেন নাযিল হলো তা তো বুঝতে পারছেন কথা বলেন আল্লাহ সাক্ষ্য দিলেন যে সবচেয়ে বড় সাক্ষ্য হচ্ছে আল্লাহ নিজে সাক্ষী দেন সাক্ষ্য দেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সমস্ত ফেরেশতারা এই কথা সাক্ষ্য দেয় সমস্ত জ্ঞানীগণ এই কথা সাক্ষ্য দেয় এই কথার উপরে কোনো কথা নাই সবচেয়ে সত্য মহাসত্য এটাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এখন খুব ভালো করে বুঝেন কিছু সূক্ষ্ম বিষয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটার জন্য সাক্ষী লাগবে কিন্তু আল্লাহ যে একজন আছেন এটার জন্য কোনো সাক্ষ্য দরকার নাই সাক্ষীরও দরকার নাই কোনো প্রমাণ দরকার নাই বিনা সাক্ষী ও প্রমাণে সৃষ্টি এই কথা বলতে বাধ্য আমার একজন স্রষ্টা আছেন তিনি আল্লাহ তিনি কে আল্লাহ সৃষ্টি যতটুকু বাস্তব তার চেয়ে মহাসত্য স্রষ্টা কারণ স্রষ্টা ছাড়া সৃষ্টি অস্তিত্ব লাভ করতে পারে না পারে না এই মহাসত্য কথাটাই বুঝলো না আমার দেশের নাস্তিকরা ঠিক না নাস্তিকদের জন্য আফসোস লাগে একটা কুকুর তার মালিক চিনে বিড়াল তার মালিক চিনে একটা গরু তার মালিক চিনে নাস্তিকরা মালিক চিনে না ঠিক কিনা একটা কুকুরকে হাড় হাড়ি খেতে দিবেন সারা রাত আপনার ঘরে চোর পাহারা দিবে ঠিক কিনা বিড়ালকে এক বাটি দুধ খাওয়াবেন ও আপনার পিছু পিছু ঘুরবে কৃষক বলদকে গরুকে কি খাওয়ায় আপনারা কি খাওয়ান
আতর চালের ভাত সোনা মুগের ডাল পদ্মার ইলিশ খড় ভুসি ফ্যান আর তুষি কিন্তু বলদ কতটুকু কথা শুনে তার মালিকের হাল চাষ করার সময় মালিক বলে হাট সে হাটে মালিক বলে থাম আফসোস অ্যাথিস্টস নাস্তিকদের জন্মে একটি কুকুর তার মালিক চিনে একটি বিড়াল তার মালিক চিনে একটি গরু তার মালিক চিনে নাস্তিক হচ্ছে সেই নিকৃষ্ট জীব যে তার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারে না আফসোস তাদের জন্য ষষ্ঠ আমার আছেন আল্লাহ এর জন্য কোনো সাক্ষ্য লাগবে প্রমাণ এভিডেন্স লাগবে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ নাম তো শুনছেন আমরা যার মাযহাব মানি ওনার যুগে এক গ্রিক দার্শনিক ফিলোসফার দার্শনিক মানে বলতে পারেন ওই যুগের বুদ্ধিজীবী তবে ওই যুগের বুদ্ধিজীবী আমাদের দেশের বুদ্ধিজীবীর চেয়ে ভালো কারণ ওদের মাথায় সুলটুল থাকতো আর এখনকার বুদ্ধিজীবী দেখি একেবারে সাফা চাট স্টেডিয়ামের মতো সাফ মাথার বাইরেও কিছু নাই ভিতরেও কিছু নাই আর তখনকার বুদ্ধিজীবী যারা হতো ওদের মাথায় কিছু ঢিলু থাকতো এক গ্রিক দার্শনিক বুদ্ধিজীবী ফিলোসফার সে ইরাকে প্রচার করতে লাগলো যে সৃষ্টির জন্য স্রষ্টার আবার কি দরকার নাসবিলা বলবেন না বাহাসের তারিখ নির্ধারিত হলো বাহাস করতে যাবেন আবু হানিফা রহমতুল্লাহ নিজে বাসের সময় থেকে নির্ধারিত সময়ের তিন ঘন্টা পর ইমাম আজম পৌঁছলেন নাস্তিক তো রেগে বেগুনের মতো যেমন ভেজে উঠছে কোনো বাস নাই তোমাদের আবু হানিফা ওয়াদা বর খেলাফ করছে আবু হানিফা ওয়াদা বর খেলাফ করছে এটা বড় গুনাহ হয়ে গেছে তার যে ইমান নাই খবর নাই এরকম কিছু মানুষ আমাদের সমাজও আছে একক্ত নামাজ পড়ে না ছয় অক্ত মদ খায় দূরবীনটা ইমাম সাহেবের দিকে দোষ ধরে ইমাম সাহেব আর মসজিদে বেশি কথাই বলে তারা যারা পাঁচ অক্ত নামাজ পড়ে না শুধু জুমার নামাজ পড়ে ঠিক কিনা মনে রাখবেন মুসলমান আপনার ইমাম আপনার নেতা অন্যায় ভাবে কোন মানুষ যদি তারে থ্রেট করে ওই রকম বেয়াদব মুসল্লিকে কোলার ধরে মসজিদ থেকে বের করে দিবে আর আপনার নেতার সম্মান রক্ষার দায়িত্ব আপনার তবে ইমাম মানুষ তার ভুল হইতে পারে সে ভুলটা একজন আলেম ধরবে কে ধরবে কোন আলেম তার ভুল ধরবে তাকে সংশোধনের সময় দিবে সংশোধন না হলে তার চাকরি বাদ কিন্তু সকাল বিকাল সেক্রেটারি আর সভাপতির কথায় চাকরি থাকবে আর থাকবে না ওই সুযোগ আর বাংলাদেশে দেওয়া হবে না ইমামদেরকে সমাজে সর্বোচ্চ মর্যাদা সম্মান দিতে হবে পারবেন না ইনশাআল্লাহ এই দায়িত্ব যুবকদেরকে হাতে নিতে হবে রাজি আছো তোমরা আল্লাহ কবুল করুক আল্লাহ মঞ্জুর করুক বলুন আল্লাহ আমিন আর ইমাম সাহেবদেরকে বলে যে আপনারা জনগণকে সুযোগ দিবেন না আপনাদের বিরুদ্ধে কথা বলতে আপনারা ইমামি ইমামে আবার ঝগড়া করবেন না মিলেমিশে থাকবেন আপনাদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয় তা নিজেরা বসে বড় কোনো আলেমের তত্ত্বাবধানে সমাধান করবেন পারবেন না ইনশাআল্লাহ প্রিয় ভাই বন্ধুগণ এখন নাস্তিক খেলে গেছে ইমাম সত্য ওয়াদা রক্ষা করে নাই তার সাথে কিসের বাহাস ইমাম আজম বললেন ঠিক আছে বাহাস দরকার নাই তিন ঘন্টা দেরি যে কেন হয়েছে তা কি বলবো নাস্তিক বলেন ইমাম আজম একটা গল্প বানাইলেন বলেন দেখো আমি তোমার কাছে বাহাসে আসার সময় মাঝখানে পড়লো ফোরাত নদী কি নদী দাঁড়িয়ে আসি দেখি কোনো নৌকা নেই পার হবো কেমনি চিন্তা করতেছি চিন্তা করতে করতে আমার প্রয়োজনের তাগিদে দেখলাম হঠাৎ নদীর পারে একটা গাছ হয়ে গেছে আন্দাজে সুবহানাল্লাহ কইয়েন না আগে শোনেন কি হয়ে গেছে দাঁড়ায়ছি এখন গাছ তো হইলো ভালো কথা আমার তো প্রয়োজন নৌকা হঠাৎ দেখি করা ছাড়া গাছটা তক্তা হয়ে গেছে তারপরে কারিগর নাই মিস্ত্রি নাই তক্তা জোড়া লেগে একটা নৌকা হয়ে গেছে তারপরে আরো মজার কথা
লগি সারা বৈঠা সারা মাঝি মাল্লা সারা আমি নৌকায় উঠলাম লোক আমার ওপার থেকে পানি আসছে নাস্তিক জনগণকে কই দেখছেন ইমাম সাহেবের মাথা কতটুক নষ্ট হইছে মানুষের প্রয়োজনে নিজে নিজে কাজ হতে পারে তাও আবার করাত ছাড়া কাটতে পারে তাও আবার তক্তা হয় তাও আবার মিস্ত্রি সারা নৌকা হয় তাও আবার মাঝি মাল্লা সারা নৌকা পার হতে পারে ইমাম আবু হানিফা বললেন রে নাস্তিক কারিগর ছাড়া যদি নৌকা হতে না পারে মাঝি মাল্লা ছাড়া যদি নৌকা চলতে না পারে এই আকাশ এই জমিন এত দুবায়ের মাঝে যা কিছু আছে নদী নালা গাছপালা তরুলতা পাহাড় পর্বত জোয়ার ভাটা এই আকাশ এই জমিন এই মহাশূন্য এই গ্রহ নক্ষত্র গ্রহ নপুঞ্জ নিহারিকা ধূমকেতু এই বিশাল বিশ্ব জগৎটা কারিগর ছাড়া কেমনে এমনে এমনে হয়ে যায় এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আর একটি নৌকা যদি একটি মাঝি মাল্লা ছাড়া নিয়ন্ত্রণ না হতে পারে গোটা সৃষ্টি জগতে মেরুতে উত্তর মেরুতে ওদের মোট সংখ্যা এখন 1 লক্ষ কত 1 লক্ষ ওদের কাছে এখনো ইসলামের দাওয়াত পৌঁছে নাই কাল কিয়ামতে তাদের হিসাব কি হবে তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে প্রশ্ন আসে না ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহকে প্রশ্ন করা হলো এরকম মানুষের হিসাব কি হবে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ জবাব দিয়েছেন এই রকম মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটি প্রশ্ন করবেন সামনে দাঁড় করিয়ে শুধু প্রশ্ন করবেন মান খলাকাকা তোমাকে কে সৃষ্টি করেছে সে যদি জবাব দেয় আল্লাহ তার হিসাব শেষ আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে তার কারণ ষষ্ঠ একজন আছেন তিনি আল্লাহ এটার জন্য কোনো সাক্ষ্য লাগবে না সাক্ষীও লাগবে না এটার জন্য কোনো প্রমাণের প্রয়োজন নাই তা সাক্ষ্য কোন জিনিসের জন্য আল্লাহ এক ওনার শরীক নাই ইবাদত হবে একমাত্র আল্লাহ এই মহা সত্যের পয়গাম পৌঁছাতে সাক্ষর প্রয়োজন এই সাক্ষ্যটা দিয়েছেন আল্লাহ নিজে তিনি এক এই সাক্ষ্য দিয়েছে সব ফেরেশতা তিনি এক এই সাক্ষ্য দিয়েছে লাখের উপর নবী রাসূল আল্লাহ এক সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ লক্ষাধিক নবী রাসূল সাক্ষী দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর এই সাক্ষ্যটা চূড়ান্তভাবে দিয়েছেন না আখিরি নবী নবীগণের মাথার তাজ নূর নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1000 বছর আগে কিন্তু একটু পার্থক্য আছে লাখের উপর নবী দাওয়াত দিয়েছেন সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সব নবী আল্লাহর কথা কানে শুনেছেন কোন একজন নবী আল্লাহকে চোখে দেখেন নাই কিন্তু নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ একই কথা সাক্ষ্য দিয়েছেন আল্লাহর কথা কানেও শুনেছেন আমার আল্লাহকে চোখেও দেখেছেন আপনারা জানেন কানে শুনে সাক্ষী দেওয়া আর চোখে দেখে সাক্ষী দেওয়ার মধ্যে পার্থক্য আছে লাখের উপর নবী সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক শুধু কানে শুনে আর আমার নূর নবী সাক্ষী দিয়েছেন আল্লাহ এক কানেও শুনেছেন আল্লাহর কথা আল্লাহকে চোখেও দেখেছেন সেজন্য লক্ষাধিক নবী রাসূলের সাক্ষ্য এক পাল্লায় দিল আমার নূর নবীর সাক্ষ্যের ওজন হবে না হবে না হবে না আফসোস মুসলমান তোমরা উম্মত হইছো রাসূলুল্লাহ ঠিক কিন্তু আমার নূর নবীর সম্মান মর্যাদা বুঝতে পারো না এই জন্যই দেখা যায় রাসূলুল্লাহ সামনে তোমরা বেয়াদবি করো কিছু বেয়াদব গোস্তাখের রাসূল রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করতেছে আর তোমরা তাদের ভুলগুলো ধরতে পারছো না তাদের সংশোধন করার জন্য তাকিদ দিচ্ছ না তার কারণ আল্লাহর হাবিবের আরশ চুম্বী সম্মান মর্যাদা যে কি তা তোমরা বুঝতেই পারো না ঠিক মনে রাখো মুসলমান তোমার তুমি যদি আমার সাথে বেয়াদবি করো এটা শুধু বেয়াদবি ছোট একটা গুনাহ হবে কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা আল্লাহর আরশ চুম্বী শানে যদি বেয়াদবি করো সেটা শুধু বেয়াদবি হবে না কুফরি হয়ে যাবে কি হয়ে যাবে কুফরি কুফরি এবং ওই লোকটা কাফির হিসেবে মুরতাদ হিসেবে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড ঠিক
এই জন্য যত নাস্তিক ব্লগার আল্লাহ তার রাসূলের সামনে বেয়াদবি করেছে আমরা তাদের মৃত্যুদণ্ড বাংলাদেশে চাই ঠিক কিনা বলে এটা মুসলমানের দাবি এবং মুসলমানের মৌলিক অধিকার যে তার ধর্ম পালন করবে কেউ বাধা দিবে না যে যার ধর্ম পালন করবে আমরা বাধা দিব না কিন্তু কোন ধর্মের মানুষ সে যেই হোক যদি আল্লাহ তার রাসূলের সামনে বেয়াদবি করে তাকে ছাড় দেওয়া হবে না maaf করা হবে না মৃত্যুদণ্ডের মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করতেই হবে মুসলমান রসূল আল্লাহর শানে কেউ বেয়াদবি করলে ওই মুরতাদকে 3 দিন সময় দেওয়া হবে তওবা করতে যদি 3 দিনে তওবা না করে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে কিন্তু Hanafi Shafi Maliki Hanbali চার মাযহাব একমত ইন্না শাতিমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাফফার ওয়ায়ুক্তাল মুরতাদ্দা ওয়ালা তুকবালু তাওবাতুহু কোন কুরাঙ্গার কোন বেয়াদা কোন বেঈমান যদি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে সামান্যতম বেয়াদবি করে তাকে কাফের ঘোষণা করে মুরতাদ হিসেবে তার কল্লা উড়াই দিতে হবে তওবার কোনো সুযোগ নাই আর এই দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে তাকে নিতে হবে এই ক্ষেত্রে রাসূলুল্লাহ শানে বেয়াদবি করলে কোনো ছাড় নাই কোনো maaf নাই